হ্যালো ফ্রেন্ডস, ইউ অল আর ওয়েলকাম টু আনপ্ল্যান্ড স্টাডি হাউস। আমরা WBCS ইংলিশের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো সলভ করছি। আমাদের 2015 আর 2016 কমপ্লিট হয়েছে, 2014 আমরা শুরু করছি। তো এর আগে আমি তোমাদের পার ভিডিও 10টা করে কোশ্চেনস দিতাম, দেখছি সেটা একটু প্রবলেম হচ্ছে, কারণ 25টা করে কোশ্চেন থাকে। তো একটা ভিডিও এমন হচ্ছে যে দুটো ইয়ারের পাঁচটা পাঁচটা কোশ্চেন নিতে হচ্ছে, যেটা তোমাদের জন্য প্রবলেমেটিক, তো আমার জন্যও প্রবলেম ক্রিয়েট করছে। তো আমি এই জন্য ডিসাইড করেছি যে দুটো ভিডিওতে একটা করে ইয়ার কমপ্লিট করব। তো একটা ভিডিওতে 13টা কোশ্চেন থাকবে আর একটা ভিডিওতে 12টা। আজকের এই ভিডিওতে 13টা কোশ্চেন্স আছে, চলো শুরু করি। তো প্রথম কোশ্চেন কী বলছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। নিচের যে অল্টারনেটিভসগুলো আছে তার মধ্যে থেকে ট্যুর দ্য ফোর্স, এই যে কথাটা লেখা আছে ট্যুর দ্য ফোর্স, এইটার মিনিং কী হবে? এটা একটা ফরেন ওয়ার্ড, এইটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ঠিক আছে? ফ্রেঞ্চ ওয়ার্ড, আমাদের ইংলিশে বিভিন্ন ভাষা থেকে ওয়ার্ড আনা হয়েছে, তো এ ট্যুর দ্য ফোর্স একটা ফ্রেঞ্চ ওয়ার্ড যেটা ইংলিশে ইনক্লুড করা হয়েছে। তোমরা যদি ফরেন ওয়ার্ডসগুলো মুখস্থ করতে চাও তাহলে এসপি বক্সির বইতে লিস্ট আছে একটা, ওখান থেকে মুখস্থ করতে পারো। তো আমরা তো প্রিভিয়াস ইয়ার্সে কিছু ফরেন ওয়ার্ডস পাবো, ওগুলো মুখস্থ করে নেব, তোমরা আরও এক্সট্রা চাইলে ওখান থেকে পড়ো। ট্যুর দ্য ফোর্স মানে কি? ট্যুর দ্য ফোর্স মানে হলো কোনো আর্ট বা পারফরম্যান্স একদম স্কিলফুলি করা। মানে তুমি ডান্স করলে, খুব সুন্দরভাবে ডান্স করলে, বা একটা নভেল লিখলে তো ভালোভাবে লিখলে, গান গাইলে সুন্দরভাবে গান গাইলে, মানে এত সুন্দরভাবে করলে স্কিলফুলি যে একটা মাস্টারপিস হয়ে গেল, মানে একটা ভালো কিছু আর্টের ফর্ম তৈরি করলে, একটা ভালো কিছু তৈরি সৃষ্টি করলে, তো সেইটাকে কি বলা হয়? সেটার মিনিং হচ্ছে মাস্টারপিস, ঠিক আছে? একটা মাস্টারপিস তুমি সৃষ্টি করলে, ঠিক আছে, সেটা বলে ট্যুর দ্য ফোর্স। এখানে বোকা বানানোর জন্য অপশন দিয়েছে গ্র্যান্ড ট্যুর, লং ট্যুর, ঠিক আছে? ট্যুরের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই ট্যুর দ্য ফোর্সে, ঠিক আছে? একটু বোকা বানাতে চেষ্টা করেছে, কিন্তু আমরা তো বোকা বনবো না, আমরা চালাক ছেলে। তো এটার মাস্টারপিস হলো অ্যান্সার। 52 নম্বর কোশ্চেন কী আছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। ইনসিপিড, ইনসিপিড যে ওয়ার্ডটা আছে সেটার কারেক্ট মিনিং জানতে চেয়েছে। ইনসিপিড মানে কি? ইনসিপিড মানে কোনো কিছু নীরস, কর্কশ, ঠিক আছে, কোনো টেস্টহীন, এরকম। ধরো তুমি কফি খাচ্ছ, তুমি বললে কফিটা ইনসিপিড, মানে কফিটা টেস্টলেস, কোনো টেস্টই নেই কফিতে। বা কেউ কোনো একটা বক্তৃতা দিচ্ছে কোথাও, তো বক্তৃতাটা একদম রসকসহীন, তখন তুমি বলতে পারো যে ইনসিপিড বক্তৃতা। তো এটার মিনিং কী হবে? ডাল, ঠিক আছে? ডালও মানে ইনসিপিড, মানে একদম রসকসহীন। ফুলিশ মানে বোকা, এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ, এক্সাইটিং স্পিচ। কেউ যদি উল্টো, মানে ইনসিপিডের যদি অপোজিট জানতে চাইতো তাহলে আমরা এক্সাইটিং বলতে পারতাম। সেন্সিবল, আচ্ছা সেন্স, আমরা বলি না সে একজন সেন্সিবল পার্সন। সেন্সিবল পার্সন মানে যে খুব বুদ্ধি আছে, যার মধ্যে যে আমাদের কথাটা ভালোভাবে বুঝবে, সে সেন্সিবল। আর ইনসেন্সিবলকে, যে বোঝে না ঠিকঠাকভাবে জিনিসগুলো, আমি তাকে একটা কথা বললাম, সে তার মিনিং অন্য একটা কিছু নিল, তো সে ইনসেন্সিবল পার্সন। 53 নম্বর কোশ্চেন দেখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রেজাল ভাব ফ্রম দ্য অপশানস প্রোভাইডেড বিলো। নিচের যে অপশানগুলো আছে তার থেকে ফ্রেজাল ভাব খুঁজে এনে এই গ্যাপে বসাতে হবে। চলো আগে সেন্টেন্সটা দেখি, দে ডিসাইডেড টু ড্যাশ ইজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস। তো সে কী ডিসাইড করলো? সে স্থির করলো যে এই তার নাম্বারটা ইয়েলো পেজ থেকে কি করবে, ঠিক আছে? এই গ্যাপে যেটা বসবে সেটা একটা ভার্ব বসবে, ঠিক আছে? টু প্লাস ভার্ব এখানে বসার কথা, তো এখানে একটা ভার্ব বসবে যেটা ফ্রেজাল ভার্ব বসবে। ফ্রেজাল ভার্বের মিনিং আগে দেখি, তারপরে তো আমরা বসাবো, কোনটা বসবে পরে দেখছি। প্রথমে আছে লুক ইন টু। লুক ইন টু মানে কি? লুক ইন টু মানে অনুসন্ধান করা, রিসার্চ, কোনো কিছু সম্পর্কে তদন্ত করা, এইটা সেন্সে ইউজ হয় লুক ইন টু। লুক অ্যাট, লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিটার দিকে তাকাও, মন দিয়ে দেখা, এই সেন্সে লুক অ্যাট ইউজ হয়। লুক আপ, লুক আপ কোন সেন্সে ইউজ হয়? লুক আপ মানে যখন আমরা ডিকশনারিতে কোনো ওয়ার্ড খুঁজি তখন আমরা বলি লুক আপ দ্য ডিকশনারি, মানে ডিকশনারিতে দেখো, কোনো ওয়ার্ড ডিকশনারিতে খোঁজাকেই অ্যাকচুয়ালি লুক আপ বলে। কোনো বইতে কোনো কিছু খোঁজাও লুক আপ সেন্সে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা লুক অন টু বলে কোনো ফ্রেজাল ভাব হয় না, তো লুক অন টু কিছুই না। আচ্ছা তোমাদের কাছে একটা কোশ্চেন আছে আমার এখানে, তোমরা কমেন্টে ওটার অ্যান্সার দেবে। সেটা হচ্ছে লুক আফটার মানে কি? লুক আফটার এটার মিনিং বলবে, আর লুক ডাউন আপন, লুক ডাউন আপন, এই দুটো ওয়ার্ড যেটা বললাম, লুক আফটার আর লুক ডাউন আপনের মিনিং আমাকে কমেন্টে জানাও, এই দুটো খুব ইম্পর্ট্যান্ট।
তো এখানে কি মিনিং হবে, তারা তা নাম্বার পেজের মধ্যে নাম্বার খুঁজছে, তাহলে এই দুটোর মধ্যে কোন মিনিংটা হবে? এই তিনটে অপশনের মধ্যে 1, 2, 3-এর মধ্যে লুক আপ হবে, কোনো বইতে কোনো কিছু পেজের মধ্যে খোঁজাকে লুক আপ বলি আমরা। চলো নেক্সট 54, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য, সিনোনিম খুঁজতে বলেছে, কার সিনোনিম? লুসিড। একটা খুব সোজা ওয়ার্ড দিয়েছে লুসিড, লুসিড মানে স্পষ্ট এবং সহজ সরল। ধরো কেউ কোনো বলছে, পড়াচ্ছে, তো তুমি ভালোভাবে বুঝতে পারছো তার পড়ানোটা, তুমি বলবে যে লুসিড ম্যানারে পড়াচ্ছে, মানে খুব ভালোভাবে সহজ সরল করে বোঝাচ্ছে, তো সেটাকে বলে লুসিড। সেটা সিনোনিম কি হবে? ওপেক। ওপেক মানে কি? অস্পষ্ট। অস্পষ্ট হবে না, সলিড, সলিড তো হবে না, ক্লিয়ার, স্পষ্ট। হ্যাঁ, একদম স্পষ্টভাবে বোঝাচ্ছে, লুসিড ম্যানারে বোঝাচ্ছে। হেজি মানেও অস্পষ্ট, তো এগুলো হবে না কোনোটাই। 55 নম্বর দেখি, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। নিচের ইডিয়ামগুলো, আচ্ছা এই যে একটা ইডিয়াম আছে তার মিনিং কি হবে? সেন্টেন্সটা কি আছে? আই গেভ হিম এ পিস অফ মাইন্ড। এটা আমি ইডিয়ামের একটা সিরিজ চলছিল ওখানেও ইনক্লুড করেছিলাম, পিস অফ মাইন্ড। যাই হোক, ওর সিরিজটা দুটো ভিডিও আছে মাত্র, তোমাদের আরও ভিডিও দেওয়া উচিত ছিল, কিন্তু দেখতেই পাচ্ছ ইকোনমিক্স ইংলিশ সব পড়াচ্ছি, তো ওখানে আর কন্টিনিউ করতে পারছি না এখন, ওটা আমি পরে কন্টিনিউ করব। আচ্ছা, পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড মানে কি? পিস অফ মাইন্ড মানে পিস মানে একটা টুকরো, আর মন, মনের একটা টুকরো। এখানে দেখে মনে হচ্ছে কি ভালোবাসা বোঝাচ্ছে, বা ফেল ইন লাভ, এক্সপ্রেস লাভ, এই সেন্সে মনে হচ্ছে দেখে, কিন্তু এটার মানেটা পুরোটাই উল্টো। আমার পিস অফ মানে মনের একটা টুকরো তোমাকে দিলাম, মানে আমি তোমাকে ঝাড় দিলাম, বকা দিলাম, ঠিক আছে, মানে আমার মনে তোমার প্রতি যে রাগটা জমেছিল সেটা আমি তোমাকে ঝেড়ে দিলাম, সেটাকে বলে পিস অফ মাইন্ড দেওয়া। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এটার মিনিং কি হবে? এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে বিরক্তি, রাগ, এইটাকে বলে অ্যাঙ্গুইশ। তাহলে আমি রাগ বা বিরক্তি প্রকাশ করলাম তোমার প্রতি, তখন আমি পিস অফ মাইন্ড দিলাম, ট্রাস্টেড হিম, বিশ্বাস করাতে এটা হবে না। চলো নেক্সট দেখি, 56 কি বলছে, আবার ইডিয়ামের মিনিং জানতে চেয়েছে। কি ইডিয়াম দিয়েছে এবারে? ইডিয়াম দিয়েছে দ্য গিফট অফ দ্য গ্যাপ। দেখো, এটা কিন্তু 2016-তে পড়েছিল, 2016-তে আমি এইটার মিনিং বলেছি। ওখানে এডমন্ড বার্গের গিফট অফ দ্য গ্যাপ ছিল বলেছিল, যার মিনিং হয়েছিল এলোকোয়েন্স। আমার কিন্তু মনে আছে, তোমার মনে আছে কি? এরকম একদম মুখস্থ হয়ে যাবে জিনিসগুলো, মুখস্থ করে নাও, আমার পড়াতে পড়াতে মুখস্থ হয়ে যাবে। এলোকোয়েন্স ছিল ওখানে মিনিং গিফট অফ দ্য গ্যাপের। এখানে কি আছে দেখে নিই, এই গিফট অফ দ্য গ্যাপ মানে কি? মানে হচ্ছে কেউ খুব সুন্দরভাবে কথা বলতে পারে, মিষ্টিভাবে গুছিয়ে, একদম থামছে না, বা কথা বলতে বলতে আটকে যাচ্ছে না, একদম সুন্দরভাবে কথা বলতে পারে, তাকে বলে গিফট অফ দ্য গ্যাপ। তো এখানে ট্যালেন্ট অফ স্পিকিং, হ্যাঁ এটা তো অবশ্যই, এটাই মানে হবে এটার। এ গুড ভয়েস, সুন্দর গলার স্বর থাকলে সে ভালো গান গাইবে, সে ভালো কথা বলতে পারবে না। এ লজিক্যাল বেন্ট অফ মাইন্ড, এগুলো তো টকিং ননসেন্স, এগুলো বাদ দাও, এগুলো তো কোনো আসছেই না, এটা যা খুশি একটা অপশান দিয়েছে। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, 57, দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্মড বাই মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অনলি। লাস্ট কি পারফর্ম করবে? ফ্যামিলি মেম্বাররা। শেষ কি পারফর্ম করবে দেখে নিই আগে অপশান কি আছে। অপশান বলছে রাইট, WRIGHT, রাইট মানে মিস্ত্রি বা লেখক, কোনো কিছু সৃষ্টি করে যে তাকে বলে রাইট। RIGHT, রাইট মানে সঠিক, ডান হাত, রাইট হ্যান্ড, এই যে জানো এগুলো। RIT, রাইট মানে কোনো অনুষ্ঠান, যেরকম আমরা বলি ফিউনারেল রাইটস, মানে কারোর মৃত্যুর পরে যে তার কাজকর্ম যে হয়, মৃত্যুর পরে যে কাজগুলো করতে হয় সেগুলোকে বলে ফিউনারেল রাইট। WRIT, রাইট মানে লেখা, ছাড়ো। তাহলে এখানে কি করবে? লাস্ট রাইট, এই বাকিগুলো তো কিছুই হচ্ছে না, 1-3 নম্বরটাই হচ্ছে একমাত্র। RIT, দ্য লাস্ট রাইট উইল বি পারফর্মড বাই মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অনলি। তাহলে লাস্ট অনুষ্ঠান, শেষ অনুষ্ঠান কোনো কিছুর, সেটা ফ্যামিলি মেম্বাররা মিলে করবে, এটাই বলতে চাইছি। নেক্সট দেখি, 58, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট মিনিং ফ্রম দ্য অপশানস প্রোভাইডেড। অপশান থেকে কারেক্ট ওয়ার্ডটা নিয়ে এখানে লিখতে হবে। কি বলেছে আগে সেন্টেন্স দেখি, এ পার্সন অফ আউটগোয়িং নেচার ইজ নোন অ্যাজ, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা আউটগোয়িং নেচার, আউটগোয়িং নেচার মানে যে বাইরের জগতে বেশি থাকতে চায়, বাইরের মানুষের সাথে বেশি মিশতে চায়, সেটাকে আউটগোয়িং নেচার বলছে। তো আমরা এটা নিয়ে আমি তোমাদের কিছু কথা বলছি,
সেটা হচ্ছে, দেখো তিন ধরনের মানুষ হয় এই নেচার দিয়ে ধরলে, একটা হয় ইন্ট্রোভার্ট, একটা হয় অ্যাম্বিভার্ট, একটা হয় এক্সট্রোভার্ট। ঠিক আছে, কী বললাম, ইন্ট্রোভার্ট কারা, যারা নিজের মধ্যে থাকতে ভালোবাসে, বেশি লোকজনের সাথে মেলামেশা করতে পছন্দ করে না, মনের কথা কাউকে বলতে চায় না, দু একটা বন্ধু থাকে খুব ক্লোজ ফ্রেন্ড, বাইরের লোকজনের সাথে মিশতে পছন্দ করে না, ঠিক আছে, অস্বস্তি বোধ করে, তাদের বলে ইন্ট্রোভার্ট। আর এক্সট্রোভার্ট কাদের বলে, যারা হচ্ছে সারাক্ষণ বাইরে ফাটিয়ে বেড়ায়, মানে একদম ঘুরে ফিরে ফরওয়ার্ড, একদম যেখানে যা বলতে হলো বলে দেয়, যাকে যাকে অত ভাবে না জিনিসগুলো নিয়ে, এরাই জার্নালিস্ট হয়, এরাই বড় বড় বক্তা হয়, ঠিক আছে, এরা হচ্ছে সবসময় যে চষে বেড়াচ্ছে পুরো পৃথিবীটাকে এদিক ওদিক, এটা বলে এক্সট্রোভার্ট। আর অ্যাম্বিভার্ট কারা, অ্যাম্বিভার্ট মানে যারা হচ্ছে এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্টের মিশ্রণ, মাঝামাঝি, মানে কিছু কথা আমরা মনের মধ্যে রাখি, আমাদের কিছু কথা আবার বাইরে বলি, সব রকম আছে, ঠিক আছে। এই অ্যাম্বিভার্টের সংখ্যা বেশি পৃথিবীতে, মানে যারা ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মিশ্রণ, মাঝামাঝি, মানে এরা পুরোপুরি ইন্ট্রোভার্ট না, আবার পুরোপুরি এক্সট্রোভার্টও না, ঠিক আছে। এইবার হচ্ছে, তো এখানে জানতে চেয়েছে আউটগোয়িং নেচার, তো এটার অ্যান্সার তো হবে, বুঝেই গেছো, এক্সট্রোভার্ট। এবার বাকি থাকলো হচ্ছে স্টোয়িক, স্টোয়িক মানে যে সহ্য করে নেয়, এই ওয়ার্ডটা 2015-তে মোস্ট প্রবাবলি এসেছিল, স্টোয়িক যে সব কিছু সহ্য করে নিতে পারে, অনেক কষ্টেও সহ্য করে নিয়ে কাজ করে চলতে পারে। মেগালোম্যানিয়াক, দেখো মেগা মানে কি, মেগা শো মানে খুব বড় শো, আর ম্যানিয়া মানে কোনো কিছুর, ম্যানিয়া মানে একটা মেন্টাল রোগ টাইপের, মানে সেইটার প্রতি তার আকর্ষণ বা সেইটা করতে চায়, এরকম একটা মেন্টাল ইলনেসকে ম্যানিয়া বলে। মেগালোম্যানিয়া, মেগা মানে বড়, মানে জীবনে অনেক বড় হওয়ার ইচ্ছা, রাজা হওয়ার ইচ্ছা, বা নিজেকে অন্যদের থেকে বড় মনে করা, বড় নয় সে, হয়তো একদমই বোকা, কিন্তু সে তার মনে এটা জেগেছে যে আমি সবার থেকে বড়, সেটাকে বলে মেগালোম্যানিয়া। নেক্সট 4 নম্বর অপশন কী আছে, ফিলান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্টকে দেখো, ফিলো বা ফিল, এইটা মানে হচ্ছে কারোর প্রতি ভালোবাসা, এই সেন্সে বোঝায়, যে কোনো ওয়ার্ডের শুরুতে এরকম যদি ফিলান এরকম দেখো এইভাবে, তো সেটা বুঝবে, ফিল যেটা যদি থাকে তাহলে বুঝবে যে এখানে ভালো সেন্সে বোঝাচ্ছে, ভালোবাসা সেন্সে বোঝাচ্ছে। আর অ্যানথ্রোপ, অ্যানথ্রোপ মানে ম্যানকাইন্ড, হিউম্যান কাইন্ড, মানুষ, তো ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে যে মানুষকে ভালোবাসে, ঠিক আছে, সোজা মানে হলো। চলো নেক্সট 59, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। ইডিয়াম কি, আন্ড সি ইজ এ লিটল আন্ডার দ্য ওয়েদার টুডে। আন্ডার দ্য ওয়েদার মানে কি, আন্ডার দ্য ওয়েদার মানে অসুস্থ, আন্ডার দ্য ওয়েদার মানে অন্য কিছু না, ধরো ওয়েদার চেঞ্জ হচ্ছে, সে অসুস্থ হয়ে পড়েছে, এইভাবে মনে রাখার চেষ্টা করো, ওয়েদার চেঞ্জ হলে ঠান্ডা লেগে যায় তো আমাদের, তো সেরকম আন্ডার দ্য ওয়েদার মানে সে একটু অসুস্থ, ফিলিং আনওয়েল, এটা এর মিনিং, ইন সিং উইথ দ্য ফিলিং এক্সাইটেড, ফিলিং স্যাড, এগুলো বাদ। 60 নম্বর কি বলছে, কমপ্লিট দ্য, এটা এম হবে, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট মিনিং ফ্রম দ্য অপশানস প্রোভাইডেড। আবার এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে ঠিকঠাক ওয়ার্ড দিয়ে, অনেকগুলো ভালো ভালো ওয়ার্ড আছে আমরা জেনে নেব। সেন্টেন্সটা কি, এ পার্সন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল নোন অ্যাজ এ এন। তাহলে কী বলছে, একজন লোক যার হচ্ছে আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল, চুরি করার অদম্য ইচ্ছা, মানে দেখলেই মনে হয় চুরি করি, নিজেকে কন্ট্রোল করতে পারছে না, ঠিক আছে, মেন্টাল একটা প্রবলেম আছে, মানে যার বাড়িতে যায় এটা ওটা হাতিয়ে নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়ে চলে আসে, তো সেই রকম লোককে কী বলে, সেই লোককে বলে ক্লেপটোম্যানিয়াক, ঠিক আছে, এই 1 নম্বর অপশান, ক্লেপটোম্যানিয়া মানে চুরি করার এই ইচ্ছা, ক্লেপটোম্যানিয়াক মানে ম্যানিয়া সি যোগগুলো মানে যে চুরি করতে এরকম যার প্রবলেমটা আছে, আর ম্যানিয়া মানে জেনারেল সেন্সে মানে চুরি করার এই সমস্যাটাকে বলে ম্যানিয়া, আর যার আছে সে ম্যানিয়াক। আচ্ছা তারপরে দেখো নেক্রোম্যানিয়াক আর নেক্রোফোবিক, আরেকটা আছে নেক্রোফিলিয়া বলে, তো তিনটেরই মিনিং আমি বলে দিই, নেক্রোম্যানিয়াক বা নেক্রোফিলিয়া এ দুটো মানে একই, মানে ডেড বডির প্রতি আকর্ষণ, দেখো এটা একটা মানে নেগেটিভ মিনিং ভীষণভাবে, যারা সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হয় ডেড বডির প্রতি, এটা একটা খুব বাজে ফিলিংস যাদের মধ্যে থাকে তাদেরকে বলে নেক্রোম্যানিয়াক বা নেক্রোফিলিয়া, এটা যদি জোরে জোরে বলি এখন বাড়িতে প্যারেন্টস আছে, যাই হোক বুঝে গেছে তোমরা, ছাড়ো এই বাজে, এইটা হচ্ছে নেক্রোম্যানিয়াগুলো। আর নেক্রোফোবিক, নেক্রোফোবিক হচ্ছে যারা ডেড বডিকে ভয় পায়, ফোবিয়া মানে বুঝবে সবসময় ভয়,
কোনো কিছু ফোবিয়া আছে, মানে তার মধ্যে ভয় আছে, তো ডেড বডিতে ভয় পায়। আরে ইন্ট্রোভার্ট বললাম যে যে নিজের মধ্যে থাকতে পছন্দ করে, বাইরে বেরোতে পছন্দ করে না। 61 নম্বর বলছে, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোইং আর ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। সিনোনিম ইন অ্যাডভার্টেন্ট, ইন অ্যাডভার্টেন্ট এইটা সিনোনিম বলতে হবে, ঠিক আছে? তো এইটা সিনোনিম হবে আনইনটেনশনাল। এবার ইন অ্যাডভার্টেন্ট মানে কি? ইন অ্যাডভার্টেন্ট মানে যে বিচার বিবেচনা করে কাজ না করা বা কোনো ভেবে চিন্তে না করা, কোনো একটা কিছু হয়ে গেল, ঠিক আছে, আনইনটেনশনালি, মানে ইন্টেনশনালি করলো না আর কি, মানে করতে হয় করে দিল, ভেবে চিন্তে কাজ করলো না, তো সেটাকে বলে ইন অ্যাডভার্টেন্ট। অ্যাডভার্সিটি মানে কি? অ্যাডভার্সিটি মানে কোনো কিছু মানে বিরুদ্ধে আর কি, খারাপ সময় আসছে, অ্যাডভার্সিটি। ইন্টেনশনাল অ্যান্ড অ্যাডভান্স এগুলো মানে তোমরা জানো, নর্মাল ওয়ার্ড এগুলো, আর বাংলা কী বলবো, বাংলা মনে পড়ে না। এই 62 নম্বর বলছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য, আবার কারেক্ট মিনিং, ইনকগনিটো। ইনকগনিটো মানে কি? ইনকগনিটো দেখো, তোমরা ব্রাউজার ইউজ করো, ইন্টারনেট ব্রাউজার, ইনকগনিটো মোড থাকে তোমাদের ব্রাউজারে, দেখবে যে ইনকগনিটো মোড যদি অন করে দাও, তাহলে তোমরা হচ্ছে ওখানে যদি কোনো কিছু ব্রাউজ করো, যাই খুশি দেখো না কেন, কেউ যদি তোমার মোবাইলটা নিয়ে নেয়, ওটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যায়, মানে হিস্ট্রি সেভ হচ্ছে না ওখানে। ইনকগনিটো মানে লুকানো, লুকিয়ে লুকিয়ে কিছু করা, সেটাকে বলে ইনকগনিটো। এটার মিনিং কি হবে? ডিসগাইজড। ডিসগাইজড মানে লুকিয়ে লুকিয়ে, ছদ্মবেশে, ডিসগাইজ, লুকিয়ে গেল কিছু করা, ডিসগাইজড। ক্যান্ডিড মানে কি? ক্যান্ডিড মানে সহজ সরল, সাদাসিধে, স্পষ্টবাদী, তাকে বলে ক্যান্ডিড। ইমপ্রম্পটু, ইমপ্রম্পটু মানে কি? হাজির জবাবি, মানে এক্ষুনি তোমাকে কিছু বলা হলো, তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলে, কোশ্চেন করা শেষ না হতে হতেই অ্যান্সার দিয়ে দিচ্ছ, বা কোথাও বক্তৃতা দিতে বলা হলো, তোমার কোনো প্রিপারেশান নেই, তোমাকে স্টেজ তোলা হলো, তুমি গড়গড় করে 1 ঘন্টা বক্তৃতা দিয়ে দিলে, তখন তুমি হচ্ছে ইমপ্রম্পটু। আর অপোজ তো জানো, অপোজ করা কোনো কিছু, বিরোধিতা করা। 63, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। সিনোনিম বলতে বলেছে আবার এমবেজেল, এমবেজেল মানে জালিয়াতি করা, কারোকে টাকা আত্মসাৎ করে নেওয়া, কাউকে ঠকিয়ে নেওয়া, এটাকে বলে এমবেজেল। এমবেজেল মানে এখানে যা দেখছি চুরি করা, স্টিল, স্টিল তো পরের, স্টিল তো আলাদা, সে তো স্টিলের জিনিস, ধাতু। আর অনেস্টি জানো, ড্যাজেল, ড্যাজেল মানে তোমার চোখে যদি আমি আলো ফেলে দিই, টর্চের আলো একদম তীব্র, তো তুমি ড্যাজেল হয়ে, মানে বিশাল চকমকে একটা হতভম্ব করে দেওয়া, চকমকে কিছু দিয়ে, পাজেলের কাছাকাছি মিনিংসে ইউজ হয়, ওটাকে বলে ড্যাজেল। তো আজকে আমাদের 13টা কোয়েশ্চেন শেষ হলো, নেক্সট ক্লাসে আমি আর 12টা কোয়েশ্চেন আসবো, 2014 দিয়ে 2014 কমপ্লিট হবে। এইভাবে আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, আর সবার শেষে আমি 2017-18 করাবো এক্সামের আগে, যাতে তোমাদের একদম লেটেস্টটা মনে থাকে, লেটেস্ট প্যাটার্নে তোমরা এক্সাম দিতে পারো, ঠিক আছে? তাহলে আজকের মতো এটুকুই আসছি, ভালো যদি লাগে তাহলে লাইক করো ভিডিওটাকে, আর কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আসছি আমি।